পর্তুগাল দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। ইউরোপের সর্বপশ্চিমে পর্তুগালের অবস্থান। এর পশ্চিম ও দক্ষিণে আটলান্টিক মহাসাগর, উত্তর ও পূর্বে স্পেন অবস্থিত। ইউরোপের সবচেয়ে পুরনো দেশগুলোর মধ্যে পর্তুগাল অন্যতম। আজকের এই ভিডিওটিতে আমরা বিখ্যাত অভিযাত্রী ভাস্কো দা গামা এবং বিশ্বসেরা ফুটবলার রোনালদোর দেশ পর্তুগাল সম্পর্কে জানা অজানা এবং প্রয়োজনীয় কিছু তথ্য জানব। তাহলে চলুন শুরু করা যাক। দৌরু নদীর মোহনায় অবস্থিত প্রাক্তন রোমান বসতি পর্তুস থেকে পর্তুগাল নামটি এসেছে। খ্রিস্টীয় পঞ্চম শতকে রোমান শাসনের অবসানের পর ইউরোপের অভ্যন্তরভাগ থেকে জার্মানীয় জাতির লোকেরা এসে পর্তুগাল শাসন করে। এরপর উত্তর আফ্রিকা থেকে মুসলমানেরা এসে দেশটি দখল করে নেয়। এরপরে এলাকাটি স্পেনীয় রাজাদের অধীনে আসে। 1200 শতকে পর্তুগাল একটি স্বাধীন রাজ্যে পরিণত হয়। 1500 শতকে পর্তুগাল ইউরোপের প্রধান সমুদ্র অভিযান কেন্দ্রে পরিণত হয়। পরবর্তী প্রায় 100 বছর পর্তুগিজ নাবিকেরা বিশ্বভ্রমণে বেরিয়ে যান এবং বিশ্বের সমুদ্র বাণিজ্য নিয়ন্ত্রণ করেন। এই নাবিকদের সহায়তায় পর্তুগাল ইউরোপের প্রথম রাষ্ট্র হিসেবে একটি বৃহৎ সাম্রাজ্য গড়ে তোলে। আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকাতে তাদের উপনিবেশ ছিল। বর্তমানে পর্তুগিজ ভাষা বিশ্বের সবচেয়ে বেশি প্রচলিত ভাষার একটি, যা তার অতীতের বিশাল সাম্রাজ্যের পরিচয় বহ। 1600 শতকের শেষ নাগাদ পর্তুগালের শক্তি ও সম্পদ নিঃশেষ হয়ে যায় এবং দেশটি তার বেশিরভাগ এশীয় উপনিবেশ হারায়। পর্তুগাল তার বৃহত্তম উপনিবেশ ব্রাজিলের ওপর 1900 শতক পর্যন্ত এবং তার বিশাল আফ্রিকান সাম্রাজ্যের ওপর 20 শতক পর্যন্ত নিয়ন্ত্রণ বজায় রাখে। সর্বশেষ ম্যাকাওকে চীনের কাছে হস্তান্তর করা হয় 1999 সালে। এর মধ্য দিয়েই শেষ হয় বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঔপনিবেশিক শাসন। বিশ্বে বর্তমানে পর্তুগিজ ভাষা ব্যবহারকারীর সংখ্যা 25 কোটিরও বেশি। পর্তুগালের অধীনে বিশ্বের এক বিশাল স্থলভাগ থাকলেও এটি ইউরোপের সবচেয়ে অনুন্নত দেশগুলির একটি। পর্তুগালের মোট আয়তন 92,212 বর্গ কিলোমিটার এবং এই দেশের জনসংখ্যা প্রায় 1,03,09,573 জন। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 115 জন করে মানুষের বাস। পর্তুগালের রাজধানী এবং এই দেশের সবচেয়ে বড় শহর হচ্ছে লিসবন। পর্তুগাল বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলির মধ্যে 17তম। প্রিপেইড মোবাইল কার্ড পর্তুগিজরাই আবিষ্কার করে। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে পর্তুগিজ বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভাষা। পর্তুগিজ 9টি দেশে সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয়। এই ভাষায় বিশ্বের প্রায় 25 কোটি মানুষ কথা বলে থাকেন। বিশ্বের সর্ববৃহৎ কৃত্রিম আন্ডার ওয়াটার পার্ক পর্তুগালে অবস্থিত। লিসবনে অবস্থিত ভাস্কো দা গামা ইউরোপের সবচেয়ে দীর্ঘতম সেতু। এর মোট দৈর্ঘ্য 17,185 মিটার। 1290 খ্রিস্টাব্দে লিসবনে প্রতিষ্ঠিত কুইম্ব্রা বিশ্ববিদ্যালয়টি বিশ্বের অন্যতম প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, যা পর্তুগালের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং এই দেশের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম। পর্তুগাল টাইলসের দেশ হিসেবেও পরিচিত। লিসবনের জাতীয় জাদুঘরে গেলে সেই অতীতকাল থেকে বর্তমান পর্যন্ত পর্তুগিজ টাইলসের ইতিহাস এবং শৈল্পিক বিবর্তন সম্পর্কে জানা যায়। পর্তুগাল নবায়নযোগ্য শক্তি উৎপাদনে বিশ্বের নেতৃত্ব স্থানীয় অবস্থানে আছে। এই দেশ জলবিদ্যুৎ, বায়ু এবং সৌরশক্তির মাধ্যমে দেশের প্রায় 70% শক্তির চাহিদা মেটায়। পর্তুগাল সমুদ্রের ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। দেশটির জাতীয় পানীয় হল পোর্ট, যা এক প্রকার ওয়াইন এবং এটি এই দেশের সবচেয়ে বিখ্যাত রপ্তানীয় পানীয়। পর্তুগালের নারীরা পুরুষদের চেয়ে গড়ে প্রায় 6 বছর বেশি জীবিত থাকেন। পর্তুগালে ইউরোপের মধ্যে জন্মহার সবচাইতে কম। 2014 সালে এই দেশে মাত্র 82,367 জন শিশু জন্মগ্রহণ করে। মাদাইরা দ্বীপ আটলান্টিকের ভাসমান বাগান নামে পরিচিত, যা পর্তুগালের মালিকানাধীন একটি দ্বীপ। ভারতীয়দের মরিচ, আলু, টমেটো ইত্যাদির সাথে পর্তুগিজরাই পরিচয় করিয়ে দিয়েছিল। বিশ্বের সবচেয়ে বড় অমলেট তৈরির বিশ্বরেকর্ড পর্তুগালের অধীনে। তারা 6.6 টন ওজনের অমলেট তৈরি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজেদের নাম লেখায়। বিশ্বের সবচেয়ে পুরাতন বুক স্টোর বার্টান পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত। এটি 1732 সালে প্রতিষ্ঠিত হয়। পর্তুগাল ও ইংল্যান্ড বিশ্বের সবচেয়ে প্রাচীন কূটনৈতিক জোট। অ্যাংলো পর্তুগিজ জোট 1373 সালে স্বাক্ষরিত হয় এবং এটি আজ পর্যন্ত কার্যকর আছে।
পর্তুগিজ ফাদো ইউনেস্কো দ্বারা বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়। ফাদো পর্তুগালের সাধারণ মানুষের দ্বারা গাওয়া দুঃখজনক ও হৃদয়গ্রাহী লোকসঙ্গীত এবং এটি পর্তুগালের জাতীয় সঙ্গীত। এই দেশের বেশিরভাগ শহরে কম করে একটি করে হলেও সিনেমা হল আছে। ক্যাফের সংস্কৃতিটিও পর্তুগিজদের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বৈশিষ্ট্য। 1755 সালের একটি ভূমিকম্পে প্রায় 2,75,000-এরও বেশি পর্তুগিজ বাসিন্দা মারা গিয়েছিল, যা লিসবনে ঘটে যাওয়া সবচেয়ে বড় ভূমিকম্পের একটি বলে বিবেচিত হয়। পর্তুগালে প্রথমবারের মতো মা হয় এমন মেয়েদের গড় বয়স 29 বছর। 31 মে 2010 সালে ইউরোপের ষষ্ঠ দেশ হিসেবে পর্তুগাল সমকামী বিবাহর বৈধতা প্রদান করে। দাসপ্রথা প্রচলনে পর্তুগিজদের বিশেষ ভূমিকা ছিল, যদিও পরবর্তীতে পর্তুগালই ছিল দাসত্ব বিলুপ্ত করার প্রথম ঔপনিবেশিক শক্তি। ক্রিশ্চিয়ানো রোনালদো 1985 সালে পর্তুগালের সান্তো অ্যান্টোনিওতে জন্মগ্রহণ করেন। কোনো সন্দেহ নেই যে ফুটবল এই দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। ভাস্কো দা গামা একজন বিখ্যাত পর্তুগিজ অভিযাত্রী, প্রথম ইউরোপীয় হিসেবে সমুদ্রপথে ভারত পৌঁছান। পর্তুগিজরা জোরালোভাবে ভাগ্যে বিশ্বাসী। পর্তুগিজরাই ইংল্যান্ডে চা খাওয়ার অভ্যাস প্রচলন করে। 1942 সালে পর্তুগিজরাই প্রথম ইউরোপিয়ান হিসেবে জাপানে পা রাখে। পর্তুগালের মোট আয়তনের প্রায় 95% সমুদ্র। 1700 শতকের দিকে পর্তুগিজরাই সর্বপ্রথম জলদস্যু আইন তৈরি করে। পৃথিবীর প্রাচীনতম পরিচালক মনোয়েল ডি অলিভিয়ার, যিনি 2013 সালের 22 এপ্রিল তার মৃত্যু পর্যন্ত চলচ্চিত্র নির্মাণে অব্যাহত ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 106 বছর। পর্তুগালের মোট জিডিপি 311.32 বিলিয়ন ডলার এবং মাথাপিছু মোট জিডিপি $30,258। এই দেশের রাষ্ট্রীয় মুদ্রা হচ্ছে ইউরো। পর্তুগাল 14 ডিসেম্বর 1955 সালে জাতিসংঘে যোগদান করে। এই দেশের স্বীকৃত আঞ্চলিক ভাষা হচ্ছে মিরান্দেস এবং পর্তুগালের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। বন্ধুরা, এই ছিল পর্তুগালকে নিয়ে আপনাদেরকে জানানোর মতো কিছু তথ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।